নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে পাঠটা হচ্ছে তোমার শনিবার লক্ষ্মী পুজোর দিন আঠাশে অক্টোবর এখন বাজে ওই তোমার দুপুর সাড়ে বারোটা থেকে একটার মতো আমরা একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আর যেতে যেতে এই রাস্তাটা দেখতে এত অপূর্ব লাগছে ওহ কি বলবো গাছটা দেখো পুরো হলুদ হয়ে আছে আর চারিদিকে হলুদ পাতায় ভর্তি এতদিন শুধু এগুলো আমরা ওই ফোনের মাধ্যমেই দেখতাম আজকে একদম নিজের চোখের সামনাসামনি দেখছি এত ভালো লাগছে দেখতে কি বলবো তোমাদের আর বেশ পরিমাণ ঠান্ডাও পড়েছে এই পাতাগুলো যখন একদম ঝরে পড়ে যাবে আর কয়েকদিনের মধ্যে তখন আবার আরম্ভ হবে শুনছি সেই বরফ পড়ার দিন দেখা যাক সেটা কবে আসে তা আমাদের এই ইংল্যান্ডে এই দুটো সপ্তাহ ধরে চলছে হচ্ছে তোমার হ্যালোইন উইক তিয়াসকে একটু আমরা সাজুগুজু করাবো হ্যালোইন স্পেশাল আর এই স্যাটারডে সানডে আজকে সবাই এখানে সেজে গুজে রাস্তায় তোমার ভূত সেজে বেরিয়ে পড়ছে তাই তিয়াসকেও আমরা ঠিক করলাম আজকে একটু ওকে আমরা ভূত সাজাবো তাই ভূতের জন্য আমাদের ছোট্ট ভূতের জন্য ড্রেস কিনতে চলে এসেছি আমাদের পাশেই যে দোকানটা আছে হোমবার্গেন সেখানে সেখানে এসে তিয়াসকে একটু ড্রেস পরিয়ে ওকে সাজিয়ে নেব তারপরে যাব হচ্ছে তোমার আমরা একটু বাজারে যাব তার সাথে মন্দিরেও যাব প্রত্যেক বছর জানো তো আমি যখন বাপের বাড়িতে থাকি এই একাদশীর দিন আমি বাপের বাড়িতে যাই আর লক্ষ্মী পুজোর দিনটা বাপের বাড়িতেই কাটাই সেখানে মায়ের সাথে লক্ষ্মী পুজো করি সারা দিন লক্ষ্মী পুজোর তোমার উপোস থাকি মা ভোগ রান্না করে ভোগ রান্নায় মাকে হেল্প করি সন্ধেবেলায় বাবা পুজো করে বা আমাদের পাড়ার একটা জেঠু আছে পুজো করে দেয় তারপর পুষ্পাঞ্জলি হোম সব কিছু হয় আমার বাপের বাড়িতে তারপর প্রসাদ গ্রহণ করি এবছর ঠিক করেছিলাম যে আমার ঘরের যে লক্ষ্মী আছে তাকেই একটু ভোগ রান্না করে দেব কিন্তু মা লক্ষ্মীর হয়তো আমার হাতে ভোগ খাওয়ার ইচ্ছা নেই এবছর তাই এবছর আমি আর করে উঠতে পারলাম না ওই যে মেয়েদের কারণবশত হয়ে ওঠে না যাই হোক সঙ্গীত কিন্তু সুন্দর করে সকালবেলায় মিষ্টি দিয়ে একটু মা লক্ষ্মীকে পুজো করে দিয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিরামিষই খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বললাম এই যে আমার ছোট্ট ভূত একটু সাজিয়ে নিলাম ওকে সাজিয়ে নিয়ে এখন বেরোবো হচ্ছে ঘুরতে শনিবার সঙ্গীতের তো ছুটি আছে আর শনি আর রবি এই দুই দিনই হচ্ছে ছুটির দিন আজকে আমরা যেখানে থাকি এর পাশেই আছে হচ্ছে তোমার একটা ফুটবল খেলার জায়গা সেখানে আজকে খেলাধুলা আছে সেই জন্য দেখতে পাচ্ছ উঁচুর পুলিশ রাস্তায় বেরিয়ে পড়েছে আর ইয়াস এইগুলোকে দেখে ঘোড়াগুলাকে দেখে এত আনন্দ পাচ্ছে কি বলবো ও সব সময় ঘোড়াগুলোর দিকে তাকিয়ে আছে আর ওদেরকে দেখে যাচ্ছে আর সাথে পুলিশগুলোও আবার ওকে দেখে হাসছে এই যে তোমার সেই পঁচিশ তারিখ থেকে ওদের সেলিব্রেশন আরম্ভ হয়েছে এই দেশের সেলিব্রেশন করা আরম্ভ হয়েছে তোমার হ্যালোইন উইক মেন তো হ্যালোইন ডেট হচ্ছে তোমার একত্রিশে অক্টোবর এখন চলবে একত্রিশে অক্টোবরের পরেও যে সাটারডে সানডেটা থাকবে সেই দুদিনও নাকি হ্যালোইন উইক এখানে চলবে চারিদিকে ভূত সে যে সবাই ঘুরে বেড়াবে তা আমরা দেখেছিলাম যে এখানে আমাদের স্টক ফোটে যে সিটি সেন্টারটা আছে সেখানে একটা হ্যালোইনে বাচ্চাদের অনেক কিছু সাজানো হয়েছে অনেক অ্যাক্টিভিটি হবে তা অনেকটাই টাইম আমাদের লেট হয়ে গেছে এসে পৌঁছাতে পৌঁছাতে এখানে যে হ্যালোইনে জিনিসপত্র অ্যাক্টিভিটি হচ্ছিলো সেটা হয়ে গেছে কিন্তু সাজানো গোছানোর কিছু অংশ আছে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে তো দুটো ভূত বসে বসে গান বাজনা করছে আর তার সাথে আমাদের বাড়ির ছোট ভূতকেও বলছি তুই একটু পাশে দাঁড়া তোর একটু ছবি তুলে নি চারিদিকে দেখো কি সুন্দর সুন্দর কুমড়োগুলো দিয়ে ভূতগুলো দিয়ে চারিদিকে পুরো শহরটা এখন এই রকম সাজানো প্রত্যেকটা বাড়িতেও দেখছি এরকম দেখা যাচ্ছে জানো সুন্দর সুন্দর কুমড়ো দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে ও বাবা এই জায়গাটাই দেখো কি সুন্দর এই জায়গাটাতেই অ্যাক্টিভিটিটা হয়েছে তোমার ওই আরম্ভ হয়ে তিনটের মধ্যে শেষ হয়ে গেছে আমরা দেখতে পাইনি যাই হোক তারপর আমাদের লক্ষ্মী পুজোর দিন বলে আমরা যে মন্দিরে আমরা দুর্গা পুজো পালন করেছিলাম সেই মন্দিরেই চলে এলাম এখানে এসে যখন পৌঁছালাম লক্ষ্মী পুজো প্রায় কমপ্লিট কারণ সাড়ে চারটের মধ্যে লক্ষ্মী পুজো করে নিতে হয়েছে সাড়ে চারটের পর হচ্ছে এই দেশে তোমার চন্দ্রগ্রহণ তোমার মা লক্ষ্মীকে তো একটু প্রণাম করে নিলাম তারপরে এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিলো ভোগ প্রসাদ গ্রহণ করছি এখানে আজকে ভোগ ভোগপ্রসাদের দারুণ আয়োজন হয়েছে আর মা লক্ষ্মীর ভোগ প্রসাদ তার তো কোনো তুলনাই হয় না খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম হচ্ছে এখন যাচ্ছি আমরা ম্যানচেস্টারের সিটি সেন্টার সেখানে একটা শপ আছে সেটা হচ্ছে প্রাইমার্ক প্রাইমার্কের শপে গিয়ে আমাদের শীতকালের কিছু জিনিসপত্র আজকে আমাদেরকে কেনাকাটা করতে হবে কারণ বেশ ভালো পরিমাণ ঠান্ডা এই দেশে পড়তে শুরু করে দিয়েছে আর শীতকালে তো সবাই যা ভয় দেখাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে তাই এখন থেকে যেটুকু পারছি তোমার একটু শীতবস্ত্র একটু বেশ ভালো ভালো মোটা মোটা জ্যাকেট হাত মোজা এই সমস্ত কয়েকটা জিনিস আমরা এই প্রাইমার্ক থেকে নিয়ে পড়লাম প্রাইমারকে যখন ঢুকলাম ওয়েদার দারুণ সুন্দর ছিল তারপর যখন বাইরে বেরোলাম সেই বৃষ্টি আর বৃষ্টি আর গাছগুলাতে দেখো কি সুন্দর বেলুন লাগানো রয়েছে দেখতে সুন্দর লাগছে না কেনা কাটা কমপ্লিট করে তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে লং সাইটে যাব আমাদের স্টক ফোর্ড যাওয়ার পথেই পড়বো হচ্ছে লং সাইড যেখানে আমাদের বাঙালি মার্কেটগুলো আছে সেখান থেকে নেব হচ্ছে এ মাসের মাসটা এই মাসে মাসটা দেখলাম একটু নিয়ে তারপরেই বাড়িটা যায় আর এই মাসে একটু প্ল্যানিং আছে যে একটু মানুষজনদেরকে দেখে আমরা যা সাথে সচরাচর মিশি তাদেরকে দেখে একটু খাওয়ানো দাওয়ানোর প্ল্যানিং আছে তা সেটা ভাবছি সোমবার দিন করব দেখা যাক কতটা করে উঠতে পারি সেটা পরের ব্লগেই তোমরা দেখতে পাবে তা এখন সেই জন্য একটু মাছ নিতেও চলে এলাম আর তার সাথে আরেকটা জিনিস মেন যে জিনিসটা আমাদের আশেপাশের দোকানে মানে বাড়ির আশেপাশের দোকানে পায় না যেটা এই লং সাইটের দোকানে এসেই আমাদেরকে নিতে হয় সেটা হচ্ছে মুড়ি তাই মুড়িটা আমাদের বাড়িতে এখন শেষ হয়ে গেছে তাই মুড়িটা নেব আবার দেখো এখানে যে পেঁয়াজ বেরেস্তা হয় সেই বেরেস্তা ড্রাই করে প্যাকেট করেও এখানে দেখছি পাওয়া যাচ্ছে চলো মাছটা তো নিয়ে নিয়েছি একটা রুই মাছই নিয়েছি আর বাড়িতে অনেকটা পরিমাণ ইলিশ এখন আছে তাই একটু রুই মাছ নিলাম আর তার সাথে নিয়েছি হচ্ছে একটু পুঁটি মাছ তিয়াসের প্রিয় আর তার সাথে তিয়াসের বাবিরও প্রিয় এখন রুই মাছটা ভাইটা একটু কেটে দিচ্ছে সমস্ত রকম বাজার টাজার কমপ্লিট আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি টা পাই কালকেই দেখাবে নতুন ব্লগ নিয়ে